আবার একটা কুচ্ছিত না বন্ডল বন্ডল বন্ডলে আমি কি পোলা মানুষ বিয়ে করবো বন্ডলে একটা মাইয়া দেখতে ঘুরের মতো সুন্দরী বিদেশি বলা বিদেশি বলা দেখতে আমি বিয়া দিব কইছে এখন যদি ফারস বিদেশি পোলা তাই না হ্যাঁ মন্ডল সাপ তাহলে বিদেশি পছন্দ করে হ্যাঁ বিদেশি বলা এইটা কি দেশি দেশি পানি এইটা বোতলে তুললে কি হবে মিনারেল ওয়াটার বিদেশি পানি হ্যাঁ ওকে তার মানে আমারও নিজেরও তাহলে এখন বোতলে ঢুকতে হবে হ্যাঁ এই শোন হ্যাঁ আমি যেভাবে পারি বিদেশি পোলা সাজমো তুই কিন্তু এইবারের বিয়া ফাইনাল করবি ঠিক আছে আর যদি তুই না করতে পারিস তাহলে এখন আমি আছি দেশি আমি হয়ে যাব বিদেশি বিভিন্ন ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি করা আর কি এখন ধরেন যে ওনার সাথে আমাকে থেকে আপনার উনি আরবিতে বলে আমি বাংলা ট্রান্সলেট করে সবাইকে বুঝাই দিই তার মানে বাবাজি বাংলা বোঝে না অন্য ভাষার উপরে ডক্টরেট করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আব্বাজান আপনার নামটা কি ইলো মা সেবলা সেমবে ইয়ালো মোহাম্মদ আল হাস কাস্তি বিন মুক্তাকিম মতি রহমান মতলিব সিম্পাল উত্রু মা তরসা নেলে বড় উনি কি কইলো ওনার নাম হচ্ছে আল হাজ আল হাস আল কাস্তি বিন মুক্তাকিম মতি রহমান মতলিব মতালে অনেক লম্বা আর কি বাবাজির নামটাও মাশাল্লাহ নিশ্চয় বাবাজির মা আইনালে বাপের নাম রাখছে এত সুন্দর নাম তো অন্য কেউ রাখতে পারো না তাইলে বাবাজির দেশের বাড়ি কই এলো সিরা দুবাই সিনিউনু বালে ত্রিয়ালে উতুরু মাত্র সিয়া টাঙ্গাল মদেবের বাবাজি উনি কী করলো জি ওনার গ্রামের বাড়ি হচ্ছে মানে বাপদাদারা যেখানে ছিল সেটা হচ্ছে টাঙ্গাইল মধুপুর এখন ওনার স্থান হচ্ছে কি দুবাই মাশাল্লাহ কিন্তু আমার যে একটা শর্ত আছে হ্যালো সুরুত্র মিসা তারা সেই সাঁতার বেশি রে ছেলে মার ওয়ালে কেন সত্র পুরি মা তারা সি পাপালা তারা সুখ হয়ে বাইরে সি হ্যালো হ্যালো বলে চাওয়া চাওয়া নি ভালো আছে না আঙ্কেল অসুবিধা না আপনি সত্যটা বলেন শর্তটা ওই রকম কিছু না আমার তো দিনগুলো কেউ নাই এই একটা মাত্র মেয়ে আমার মেয়ের আমি আদব কায়দায় শিক্ষায় দীক্ষায় কোনো রেবাদ নামাজ রোজা এই অত্র এলাকা একটা মানুষ ওই সরিষা পরিমাণেও কেউ কই তারপর যে আমার মেয়ের এই দোষটা আছে কিন্তু আমি নিয়ত করছি যার কাছেই আমি মেয়ে বেয়ে দেব আমার মেয়ের জামাই আমার বাইর থাকবো তার মানে গড় জামাই নেই আপনি এটা মনে করেন না বাবাজি গড় জামাই তার মানে আমি ছেলে হিসাবে তারে দেহ আমার বাইর থাকবো আমার মেয়ের জামাই আমার কাছে থাকবো হ্যালো সু তোর মা আসি তোর বাবা তোর চা দিদি বাড়ি গেলে কলা কালা সিরি মি তোর বা সু বামলা তোর বাবা সিরি যা বারে অঞ্চলা চাপা তুরুস বাবাজি উনি কি করলো না মানে বাবাজি বলতেছে যে উনি ঘর জামাই থাকতে কোনো সমস্যা নাই কারণ ওনার তিন কুলে কেউ নাই ওনার বাপ মা ওনার চলে গেছে দুনিয়া ছেড়ে এখন ধরেন যে উনি বলতে চাইতেছে যে ওনার এই দেশে মানে বাংলাদেশে আর দুবাইতে যা সম্পত্তি আছে সব বিক্রি করে যিনি ওনার শ্বশুর হবে বা শাশুড়ি হবে তাদেরকে এই টাকাগুলো দিয়ে দেবে এই এই বলতো আর কি ও না মানে উনি বলতে চাইতেছে যে বিয়ের পরে ওনার যা সম্পত্তি আছে সব আপনি মানে আপনাদের দিয়ে দেবে মানে আপনারাই তো ওনার বাপ মা হবেন বিয়ের পরে
আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে কোনো উপায় নাই। আমি যেরকম পাত্র চাইছিলাম আল্লাহ এরকম পাত্র মিলিয়ে দিছে। তাইলে বাবা যে বিয়ের দিনক্ষণ ধার্য করে হালাই, দোর বিয়ের দিনক্ষণ কি আজকে আমি বিয়ে দিয়ে দেবো, আমি রাজি, মেয়ের মায়ও রাজি হইব, মেয়েও রাজি হয়ে যাবো গা।